কম্বল বিতরণ করছে, তিন জায়গার থেকে গরু মেরা খাওয়া দিচ্ছে, দুষ্টদের মাঝে কম্বল বিতরণ হয়েছে, খাদ্য বিতরণ হয়েছে, আমিলি গভর্নমেন্টে মিটিং হয়েছে, সেই মিটিং এ অনেক হাজার হাজার লোক আসছে। আমরা হাবিবুল মিল্লাত মুন্নার দীর্ঘায়ু কামনা করি, হাবিবুল মিল্লাত মুন্নার দীর্ঘায়ু কামনা করি এই কারণে যে একজন সৎ নেতা, যোগ্য নেতা, উনি শুধু এই সিরাজগঞ্জে না, সিরাজগঞ্জের এলাকা ছাপিয়ে তিনি সারা বাংলাদেশের নেতা, সারা বাংলাদেশের না, তিনি সারা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছেন। জাতিসংঘের যে স্বাস্থ্য বিষয়ক কমিটি, সেই কমিটির উনি চেয়ারম্যান। শুধু তাই নয়, উনি সারা পৃথিবীর মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য উনি জেনেভায় যে পার্লামেন্ট আছে, সে 250 দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে সারা পৃথিবীর মানুষের স্বাস্থ্য সেবার জন্য তিনি কাজ করছেন। আমরা এমন একজন গুণী মানুষকে সদরের এমপি পেয়েছি, তাকে আমরা হারাতে চাই না, তার দীর্ঘায়ু কামনা করি, তিনি আরো এই নেতৃত্ব বিকশিত হোক, মন্ত্রী হোক, সিরাজগঞ্জের আপামর সমস্ত মানুষ চায়। আমি বিভিন্ন মূল্যাঙ্কন যোগ্য নেতা সে মন্ত্রী হোক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসাবে সিরাজগঞ্জের মানুষ দেখতে চায় হাবিবুল্লাহ মুন্নাকে। আজকে সমগ্র সিরাজগঞ্জের সকল দলমল নির্বিশেষে সকলে হাবিবুল্লাহ মুন্নার জন্য জন্মদিন পালন করতেছে। এই জন্মদিন পালনের জন্য হাবিবুল্লাহ মুন্না কাউকে নির্দেশনা দেয় নাই, কোনো সংগঠনকেই বলে নাই, কাউকেই বলে নাই যে আমার জন্মদিন পালন করো। তার অনুপস্থিতিতে আমরা ইচ্ছাকৃতভাবে আমাদের নিজস্ব অনুপ্রেরণা থেকে পৌর আওয়ামী লীগ, থানা আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ সকল সংগঠনের পক্ষ থেকে আমরা হাবিবুল মিল্লাত মুন্নার জন্মদিন পালন করছি। আবারও হবে হচ্ছে, এখন যা কিছু হচ্ছে এই স্পন্সর করছে আমাদের বন্ধু পৌর আওয়ামী লীগের নেতা সন্তোষ কুমার কানু। এটা সে জুয়েলার সমিতির নেতা হইতে পারে, সভাপতি হইতে পারে, পূজা উদযাপন কমিটির সভাপতি হইতে পারে, আমাদের কাছে বড় কথা হচ্ছে সে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের নেতা, হাবিবুল মিল্লাত মুন্নার বন্ধু। Thank you.
শুভ শুভ দিয়ে এমপি সাহেব।